হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রি। আমরা চ্যাপ্টার 5 থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নেব, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে। পরপর তোমাদের ভিডিও আজকে আসবে, তো চ্যানেলে চোখ রাখবে, নোটিফিকেশন অন রেখো। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব, ভিডিওটা লাইক করে দিও। প্রত্যেকে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলার আমি যে যে চ্যাপ্টার্সগুলো আলোচনা করে দিয়েছি সব ডেসক্রিপশানে প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে নিও। এছাড়া প্রচুর রচনা দিয়ে দিয়েছি, সেগুলোও দেখে নিও। আদার্স চ্যাপ্টারে শর্ট কোয়েশ্চেন্সগুলো দিয়েছি, এমসিকিউ প্রশ্নগুলো, সেগুলোও দেখে নিও। যাই হোক, শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, রাশিয়ার কোন জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন? উত্তর লিখব, জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন। নেক্সট প্রশ্ন, রাশিয়ার সম্রাটদের কি বলা হতো? উত্তর, রাশিয়ার সম্রাটদের জার বলা হতো। নেক্সট প্রশ্ন, জারের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? উত্তর, জারের সাম্রাজ্য বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগর, কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান সাগর হয়ে আরল সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। নেক্সট প্রশ্ন, রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম লেখো। উত্তর, রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম হলো দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট প্রশ্ন, ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন কোন জার? উত্তর, ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন জার তৃতীয় আলেকজান্ডার। নেক্সট, রাশিয়ার কোন রাজবংশ 300 বছর রাজত্ব করেছিলেন? রাশিয়ার রোমানফ রাজবংশ 300 বছর রাজত্ব করেছিলেন। নেক্সট, কোন জারের আমলে রাশিয়ার সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়? উত্তর, জার প্রথম নিকোলাসের আমলে রাশিয়ার সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়। নেক্সট, রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন? উত্তর, রুশ জার দ্বিতীয় নিকোলাস রোমানভ বংশের শাসক ছিলেন। নেক্সট, বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন? উত্তর, বুলিঘিন শাসনতন্ত্র চালু করেন দ্বিতীয় নিকোলাস, জার দ্বিতীয় নিকোলাস। ওকে, নেক্সট, কত খ্রিস্টাব্দে রাশিয়ার রোমানভ বংশের শাসনের অবসান ঘটে? 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার রোমানভ বংশের শাসনের অবসান ঘটে। নেক্সট প্রশ্ন, জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন? উত্তর, জার দ্বিতীয় নিকোলাস 1917 খ্রিস্টাব্দে 14 মার্চ সিংহাসন ত্যাগ করেন। নেক্সট প্রশ্ন, রাশিয়ার জারতন্ত্রের পতন কবে হয়? উত্তর, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন হয়। নেক্সট প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জার কে ছিলেন? 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। নেক্সট, রাশিয়ার শেষ জার কে ছিলেন? রাশিয়ার শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। নেক্সট, বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে? উত্তর লিখব, বলশেভিক বিপ্লবের পূর্বে মোট 18 জন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে। নেক্সট, রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় কোন বংশের শাসনের অবসান হয়? উত্তর, রুশ বিপ্লবের ফলে রাশিয়ার রোমানভ বংশের শাসনের অবসান হয়। নেক্সট, রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংগঠিত হয় কোন জারের রাজত্বকালে? উত্তর লিখব, রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংগঠিত হয় জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে। নেক্সট, কত খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন শুরু হয়? উত্তর, 1906 খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন শুরু হয়। নেক্সট, ডুমা কি? উত্তর, রাশিয়ার নির্বাচিত আইনসভা ডুমা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল? উত্তর, 1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ সুবিধাভোগী অভিজাত ও সুবিধা বঞ্চিত দরিদ্র কৃষক এই দুটো শ্রেণীতে বিভক্ত ছিল। নেক্সট, নিহিলিস্ট শব্দটি কে কোথায় প্রথম ব্যবহার করে? উত্তর, নিহিলিস্ট শব্দটি তুর্গেনেভ তার
ফাদার্স অ্যান্ড সন্স উপন্যাসে প্রথম ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, নিহিলিস্ট কারা? উত্তর লিখব, নিহিলিস্ট হলো রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী। নেক্সট, নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হার্জেন। নেক্সট, নারদনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়? উত্তর, নারদনিক আন্দোলন রাশিয়ায় 1874 খ্রিস্টাব্দে শুরু হয়। নেক্সট, নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হার্জেন। নেক্সট, নারদ কথার অর্থ কী? নারদ কথার অর্থ হলো জনগণ। নেক্সট প্রশ্ন, পোর্ট সমাউথের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল বা হয়? উত্তর লিখব, পোর্ট সমাউথের সন্ধি 1905 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। নেক্সট, রক্তাক্ত রবিবারের ঘটনাটি কোথায় ঘটেছিল? উত্তর, রক্তাক্ত রবিবারের ঘটনাটি রাশিয়ায় পেট্রোগ্রাদ শহরে ঘটেছিল। নেক্সট, পোর্ট সমাউথের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে পোর্ট সমাউথের সন্ধি রাশিয়া ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, সোভিয়েত কি? উত্তর লিখব, রাশিয়ার গ্রাম ও শহরের সাধারণ মানুষ নিয়ে গঠিত পরিষদকে সোভিয়েত বলা হয়। নেক্সট, সোভিয়েত কথার অর্থ কী ছিল? উত্তর, সোভিয়েত কথার অর্থ ছিল পরিষদ। নেক্সট, মির কাদের বলা হতো? উত্তর, রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হতো। নেক্সট, 1905 খ্রিস্টাব্দে বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল কার উক্তি? উত্তর আমরা লিখব, 1905 খ্রিস্টাব্দের বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল এটি ট্রটস্কির উক্তি। নেক্সট প্রশ্ন, কুলাক কাদের বলা হয়? উত্তর আমরা লিখব, রাশিয়ার নতুন জমিদার বা জোদ্দার শ্রেণীকে কুলাক বলা হয়। নেক্সট প্রশ্ন, স্টোলিপেন কত খ্রিস্টাব্দে নিহত হয়? উত্তর লিখব, স্টোলিপেন 1911 খ্রিস্টাব্দে নিহত হয়। নেক্সট, কার সংস্কারের ফলে রাশিয়াতে জোদ্দার প্রথা ব্যাপকভাবে চালু হয়? উত্তর, স্টোলিপিনের সংস্কারের ফলে রাশিয়াতে জোদ্দার প্রথা ব্যাপকভাবে চালু হয়। নেক্সট প্রশ্ন, কোন কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল? উত্তর আমরা লিখব, রাসপুটিন দ্বিতীয় নিকোলাসের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল। নেক্সট, বাকুনিন কে ছিলেন? উত্তর লিখব, বাকুনিন ছিলেন রাশিয়ার নৈরাজ্যবাদী বিপ্লবী ব্যক্তিত্ব। নেক্সট, রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন? উত্তর, রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র তুলে ধরেন রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিকরা। নেক্সট, রাশিয়ায় কত খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয়? রাশিয়ায় 1898 খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয়। নেক্সট, বলশেভিক কথার অর্থ কী? উত্তর, বলশেভিক কথার অর্থ সংখ্যাগরিষ্ঠ। নেক্সট প্রশ্ন, সোশ্যাল ডেমোক্রেটিক দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর, সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন জর্জ প্লেখানভ। নেক্সট, রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন? রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন লেনিন। লেনিনের প্রকৃত নাম কি? উত্তর লিখব, লেনিনের প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। এটা এখান থেকে উত্তরটা এসছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন, বলশেভিক দলের মুখপাত্রের নাম কি? উত্তর, বলশেভিক দলের মুখপাত্রের নাম প্রাভদা। নেক্সট, লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা কে প্রচার করেন বা করেছিলেন? উত্তর, লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করেছিলেন আলেকজান্ডার হার্জেন। নেক্সট, শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র স্থাপনে কারা আগ্রহী ছিলেন? উত্তর, শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র স্থাপনে
বলশেভিকরা আগ্রহী ছিলেন। নেক্সট, প্রাভদা পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর, প্রাভদা পত্রিকা প্রকাশিত হয় 1912 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার কেরেনক্সি কে ছিলেন? উত্তর, আলেকজান্ডার কেরেনক্সি ছিলেন রাশিয়া দলের প্রধান নেতা। নেক্সট, মেনশেভিক কথার অর্থ কি? উত্তর, মেনশেভিক কথার অর্থ হলো সংখ্যা লঘিষ্ঠ। তাহলে এই ছিল প্রশ্ন, এখানে আমি 50টা প্রশ্ন দিলাম, খুব ইম্পর্ট্যান্ট, এগুলো খুব পড়বে ভালো করে। একটু পরে আরেকটা ভিডিও শর্ট কোশ্চেন্সের আপলোড হবে, প্রত্যেকের চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশান অন রেখো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।